এটা হচ্ছে 100% পিতল। পিতল বার্নারের যেটা উপকার যেটা হচ্ছে লংজিভিটি বেশি হয়, এটার প্রত্যেকটা ছিদ্রি দিয়ে আপনি আগুন পাবেন। এই অ্যালুমিনিয়ামে মরিচা আসে না, যার কারণে বার্নারটা ইজিলি খোলা যাবে, ইজিলি বসানো যাবে, এখানে ভাতের মারটা যাবে না, ভাতের মার তরকারি ঝোলটা যাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, টোটালি ব্লক করা যায়। ইগনিশন দেয়া আছে না, ইগনিশনটা হচ্ছে অটো ইগনিশন, ম্যাচ ছাড়া যেটা জ্বলবে বললাম। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে পাতিলের মধ্যখানে আগুনটা জ্বালানোর জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনালে বসুন্ধরা সিটি শোরুমটাতে চলে আসছি। অলরেডি দেখতে পাচ্ছেন বিশাল একটা শোরুম, বসুন্ধরা সিটি লেভেল 6 এর ব্লক এ, দোকান নম্বর 84-85 নম্বর শোরুমে আসলে কিন্তু আপনি মিয়াকোর সব প্রোডাক্ট পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আজকে নতুন স্পেশাল কিছু চুলা চলে আসছে, তো আমাদের সাথে অলরেডি বাবু ভাই আছেন। তো বাবু ভাই কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা কি দেখাতে যাচ্ছি বাবু ভাই? আসলে আমাদের চুলা তো অনেক মডেলই আছে। হ্যাঁ, এটা তো যদি দেখি অনেক লেট হয়ে যাবে। স্পেশাল কি আছে বলেন? স্পেশাল অবশ্যই কথা বলবো। আমাদের মিয়াকোর চুলা কিন্তু আজকে থেকে না, মিয়াকোর চুলা কিন্তু প্রায় অনেক বছর যাবত, প্রায় 38 বছর যাবত মিয়াকো চুলা কিন্তু করতেছে, আমাদের দেশের লিডিং ব্র্যান্ড। হ্যাঁ, লিডিং ব্র্যান্ড বলা যায়। তো দিন দিন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপডেট হয়। একইভাবে চুলার মধ্যেও এখন হয়তো আপডেট কিছু এসেছে ইনশাআল্লাহ। তো আজকে একটা প্রোডাক্ট, একটা নির্দিষ্ট মডেল নিয়ে কথা বলবো, যেটা আমাদের স্পেশালিটি অনেক কিছুই রয়েছে। তো ফার্স্ট টাইম যেটা আমরা চিন্তা করি চুলার ক্ষেত্রে এখন বর্তমানে যেটা হয় যে ওয়াটারপ্রুফ যেন থাকে। অবভিয়াসলি একটা চুলা কিনতে গেলে সবাই চিন্তা করে যাতে আমার চুলার ভাতের মার তরকারির ঝোল, এই যে তরল জাতীয় যে জিনিসগুলা, এগুলা যাতে ভিতরে না যায়, আমার বার্নার যাতে নষ্ট না হয়, বার্নারটা যাতে লংজিভিটি বেশি হয় বা আগুনটা যাতে বেশি থাকে, গ্যাসের খরচটা যাতে কম হয়। তো ওভারঅল এতগুলো প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান, এই এতগুলো প্রশ্নের উত্তর যদি আমি একসাথে মিলাতে যাই, তাহলে আমরা এই চুলাটা নিয়ে আজকে কথা বলি। এটার মধ্যে আপনি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আমি যেটা প্রথমে বলবো এটা হচ্ছে টপটা নিয়ে। এটা টপটা রয়েছে গ্রানাইট পাথরের শীতল রাখবে, নবটা ধরতে সুবিধা হবে, ইউজ করতে সুবিধা হবে, আপনার নবটা গরম হবে না। এরপরে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এটা আপনার স্ট্যান্ডার্ড মডেল, এই স্ট্যান্ডটা যেটা পাবেন হচ্ছে, হ্যাঁ, জিগ যেটা বলি আমরা, পাত্র বসানোর স্ট্যান্ড যেটা বলি, এটা হচ্ছে স্কোয়ার শেপ করা হয়েছে। স্কোয়ার শেপের উপকার যেটা পাবেন যে আপনার এটা ঘুরবে না, মানে পাত্রটা যখন আপনি নাড়তে যাবেন খাবার সহকারে পাতিল শুদ্ধ ঘুরে যাবে না, ঘুরে যাবে না। ঠিক আছে, যেমন আমাদের পাশে কিন্তু এই মডেলগুলো রয়েছে, আপনার নড়ে যাবে একটু, এটার ক্ষেত্রে যেটা হবে যে এটা নড়বে না, লংজিভিটি বেশি হয়, লংজিভিটি বেশি। আর এছাড়া আগুনের ফ্লেমের কথা যদি বলতে যাই, এটার প্রত্যেকটা ছিদ্রি দিয়ে আপনি আগুন পাবেন। দেখতে পাই যে পাতিলের মধ্যখানে আগুনটা থাকে না, সাইডে আগুনটা সাইড দিয়ে ঘুরে আসে, আগুনটা সাইডে চলে যায়, যার কারণে আপনার গ্যাসটিকে অপচয় হচ্ছে, আপনি আগুনটা হিটটা ঠিক মতো পাচ্ছেন না। কিন্তু যখন আপনি এই বার্নারে যখন যাবেন, এটার প্রত্যেকটা ছিদ্রি দিয়ে কিন্তু আগুন আসবে, একদম পাতিলের নিচ থেকে হিটটা পাবে, পাতিলের মধ্যখান থেকে শেষ পর্যন্ত প্রত্যেক সীমানায় আগুনটা পাবেন আপনি। আর অন্যান্য সময় আরেকটা বার্নার আমি এখানে দেখাই যে আপনি বললাম না, এক একটা চুলা এক একটা ফিচার, এক একটা বিশেষত্ব আছে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে যেটা হবে যে ওভারঅল সবগুলো প্রশ্নের উত্তর আপনি পাবেন একসাথে। যেমন এবার আমি এই বার্নার থেকে এই বার্নারের সুবিধা যেটা বলবো, এই বার্নারে পাতিলের মধ্যখানে আগুন ঠিকই পাবেন, কিন্তু এবার প্রবলেম যেটা দেখা গেছে দুই শীটের বার্নার, ওকে, দুই শীটের বার্নারগুলো যেটা হয় যে কিছুদিন পরে এরকম হালকা করে ফাঁক হয়ে যায়, ওকে, আগুনটা ভাতের মার পড়ে, যেহেতু এগুলাতে গরম অবস্থায় ভাতের মারটা পড়ে, টেম্পার জিনিস তো হালকা করে বাঁকা হয়ে যায়, তখন আপনার আগুনটা এদিক দিয়ে বের হয়ে যায় এবং এখানে আগুনটা ফাত ফাত করে একটা আওয়াজ করে, একদম বিশেষজ্ঞের মতোই বলতেছেন ভাই, এইটাই হয়। এটা হচ্ছে আসলে আমি এই কমপ্লেইনগুলো নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত। তো এবারে কমপ্লেইনের সলিউশন এটা আসছে আপনার কাছে। এবার আমার কাছে যেটা এসেছে যে এটা এক শীটের বার্নার, ওকে, এটা কোনো জোড়া রাখে নাই, এক শীট হওয়াতে এটা বাঁকা হয়ে গেলেও আপনার জিনিসটা যে আগুন লিক করবে এটা কোনো সুযোগ নেই তার কাছে। হ্যাঁ, এবার আসি হচ্ছে আমি ঢালাইয়ের ব্যাপারটা। আচ্ছা, এটা তো পাচ্ছেন হচ্ছে অ্যালুমিনিয়াম ঢালাই। আমরা এর আগে যেটা বানাতে দেখালাম যে এটা হচ্ছে কি আপনার ঢালাইটা হচ্ছে লোহা, লোহাতে যেটা আমরা দেখি যে মরিচা আসে, আপনার যখন এটার মধ্যে হালকা পানি পড়বে বা ভাতের মার তরকারি ঝোল পড়বে, এটা মরিচা এসে বার্নারটা আটকে যেত,
এইখানটাতে এইখানটাতে বানাটা আটকে যেত, খোলা যেত না, যুদ্ধ করা লাগতো। যারা আমার এই কথাগুলো শুনবেন তারা যদি আপনি আপনার পুরাতন চুলের সাথে মিলিয়ে নেন আপনার সাথে আমার কথাগুলো মিলবে, আপনার সমস্যা রিলেট করতে পারবেন, করতে সুবিধা হবে আপনার জন্য। আর এই অ্যালুমিনিয়ামে মরিচা আসে না, যার কারণে বানাটা ইজিলি খোলা যাবে, ইজিলি মুভ করানো যাবে। এরপরে পাচ্ছেন হচ্ছে গিয়ে এটার স্ক্রুর সেফটি, এই স্ক্রুগুলোকে কভার করে দেওয়া আছে এই কভারটা দিয়ে। এটা এটা কিন্তু আপনার স্টিল, আচ্ছা এইটা একটা স্টিল দেয়া আছে, পরি লাগানো আছে, ইনটেক ইনটেক একদম। তো এটার উপকারিতা যেটা আপনার নবগুলো খুলতে ভবিষ্যতে আমাদের সুবিধা হবে, নবগুলা তৈলাক্ত হয়ে নষ্ট হয়ে যাবে না। এরপরে হচ্ছে ওয়াটার প্রুফের কথা যেটা বললাম, এবার আপনি দেখেন এখানে ভাতের মারটা যাবে না, ভাতের মার তরকারি ঝোলটা যাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, টোটালি ব্লক করা যায়। ইগনিশন দেয়া আছে না, ইগনিশনটা হচ্ছে অটো ইগনিশন, ম্যাচ ছাড়া যেটা জ্বলবে বললাম। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে পাতিলের মধ্যখানে আগুনটা জ্বালানোর জন্য, পাতিলের একদম তলানিতে আগুনটা জ্বলবে এটার। ওকে, তো ওভারঅল এই প্রশ্নগুলো প্রত্যেকটার উত্তর যদি আপনি একসাথে খুঁজতে যান তাহলে আপনাকে এই চুলাটার মতো চিন্তা করতে পারবেন, এই চুলাটার জন্য চিন্তা করতে পারেন। বাহ, এখন তো সব সমাধান পাইলাম, এখন সমাধান হচ্ছে যদি গ্যাসের লাইনের সাথে সাবি না থাকে সেটা আপনার, মার্বেলের চুলা যদি প্রোডাক্ট ফিজিক্যালি ড্যামেজ হয় সেটা দায়ভার আমরা নিব, এই জন্য কুরিয়ারের খরচ আমাদের। আচ্ছা, এবার আমরা আসি প্রাইজিং এ ভাই, বলেন প্রাইসটা। ইনশাআল্লাহ বলছি তার আগে আমি ওয়ারেন্টিটা ক্লিয়ার করি। আচ্ছা, ওয়ারেন্টি পাবেন হচ্ছে 10 ইয়ার্স। ওকে, 10 ইয়ার্স এর মধ্যে কোনো প্রবলেম হলে সার্ভিস ফ্রি পাবেন, যে কোনো প্রবলেম যে কোনো সময়। আমাদেরকে ফোন নাম্বার আছে, আমাদের ফোন নাম্বারে ফোন করছেন, আমাদের লোক বাসায় গিয়ে প্রোডাক্ট আর সার্ভিস দিয়ে আসবে। আর এই শোরুমের যদি আপনি গভীরতা চিন্তা করেন যে ভাই আপনারা তো অনেক দোকানদারই এভাবে বয়ান দেন, কিছুদিন পরে দোকানই পাওয়া যায় না ভাই, আমি আমার শোরুমের গভীরতা নিয়ে কোথায় আসি, আমরা বসুন্ধরা সিটিতে মিয়াকো আছে, আর এটা কিন্তু লাইসেন্স ঝুলানো আছে এখানে। 2005 সাল থেকে আমরা এখানে বিজনেস করছি ইনশাআল্লাহ। ওকে ওকে, আপনি শোরুমের গভীরতাও যদি চিন্তা করেন, শোরুমের গভীরতা একটু একটু শোরুমটা ঘুরে দেখাই দেই সবাইকেই, দেখেন বিশাল একটা শোরুম মিয়াকো শোরুম, আমরা সবাই জানি বসুন্ধরাতে। আপনি নিস্তালায় দাঁড়াও যদি করে বলেন মিয়াকো শোরুম কোথায়, একদম দেখিয়ে দেবে চোখ বন্ধ করে। ওকে, এবারে প্রাইস রেঞ্জে আসি, আমাদের একটা রেগুলার প্রাইস হচ্ছে 19,500 টাকা। ওকে, তো যেহেতু আপনি একটা কথা বললেন যাতে করে সবার কেনার মধ্যে থাকে প্রাইসটা, ইনশাআল্লাহ আমরা একটা ডিসকাউন্ট প্রাইস থ্রো করব, এই ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস রাখবো মাত্র 15,500 টাকায়। 15,500 টাকা, জি 15,500 টাকা হলেই কিন্তু আপনি এই চুলাটা পেয়ে যাচ্ছেন। আর অন্যান্য মডেল আমি যেগুলোর মানে দেখালাম যে ওল্ড মডেলের মধ্যে, যেমন এই যে এটা একটা পাচ্ছেন 12,500 টাকাতে পাচ্ছেন, এটা একটা মডেল আছে 12,500, বা আরেকটু রিজনেবলের মধ্যে যদি যান এগুলো আছে 9,500-তে আছে। আমাদের সর্বনিম্ন 5,500 থেকে শুরু হবে, আচ্ছা চুলা অ্যাভেলেবল আছে। এখন যার একটু ভালো গুণাগুণ তার ভালো দাম দিয়ে আপনাকে নিতে হবে। একটা কথা আছে, যত গুড় তত মিষ্টি, আপনি যতটুকু ভালো মান কিনতে যাবেন আপনাকে মানটা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, ওই রকম টাকা খরচ করে কিনতে হবে, খরচ করে আপনাকে মানটা নিতে হবে। ওকে, আর যার মান একটু এদিক সেদিক থাকবে তার প্রাইস একটু এদিক সেদিকই হবে, এরকমই হচ্ছে কথা আর কি। তো ইনশাআল্লাহ আপনি এই প্রাইসটা পাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে মাত্র 15,500 টাকায়। চাইলে আপনি শোরুমে এসে দেখে নিতে পারেন, অথবা আমাদের অনলাইন পেজে বা আমাদের যে আপনার নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, নাম্বারে আপনি ফোন কল বা ইমো হোয়াটসঅ্যাপ সব দেখে আপনি অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ। ওকে ভিউয়ার্স, তো চমৎকার চুলাটা আজকে দেখিয়ে দিলাম, যারা আপডেট কোয়ালিটির এই চুলা নিতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর সরাসরি চলে আসতে পারেন পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 ব্লক এ, দোকান নাম্বার 84। এটা ছোট পাতিল রিং ফ্রি থাকবে, ছোট পাত্র বসানোর জন্য এক্সট্রা জিগ একটা দেয়া থাকবে, জি স্মল হাড়ি বসানোর জন্য এই রিংটা আমরা ফ্রি দেব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।